হাটে থেকে এখন কবুতর সংগ্রহ করা এটা সবচেয়ে বেটার আমি মনে করি, মানে দেখে শুনে বুঝে সুঝে হাটে থেকে সংগ্রহ করলে সবচেয়ে ভালো, অ্যাভেলেবল কবুতর এখন হাতে উঠতেছে, এখান থেকে আপনি দেখে শুনে নেওয়াটাই ভালো। এই যে হাটে আসছেন, বেচা কেনার কি অবস্থা? বেচা কেনা বাজার খুবই খারাপ ভাই, কবুতরের খাবারের দাম বেশি কিন্তু কবুতরের দাম নাই। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন, বিটি খামার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি আতিকুর রহমান। দর্শক, আজকে আমরা অবস্থান করছি উত্তরবঙ্গের সবচেয়ে বড় কবুতর হাট নাটোর তেবাড়িয়া। এই হাটটিতে অসংখ্য কবুতর উঠছে, আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, আজকে দেশি এবং ফ্যান্সি উভয় কবুতর দেখানোর চেষ্টা করবো। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন, আর যার যেটা দরকার অবশ্যই আপনারা দামের একটা আইডিয়া নেবেন এবং হাটে আসবেন, সরাসরি হাটে আসবেন, হাটে এসে দেখে শুনে যেটা ভালো কবুতর সেটা আপনার যাচাই বাছাই করে কবুতর নেওয়ার চেষ্টা করবেন। এখন যারা নতুন খামার শুরু করতে যাচ্ছেন তাদের জন্য বেস্ট সময়, কারণ কবুতরের দাম অনেক সীমিত আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমাতুল্লাহ। কেমন আছেন ভাই? ভালো ভাই, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? ভাই আমি ভালো আছি। তো আপনার পরিচয়টা আমাদেরকে দেবেন, বাসা কোথায় আপনার? আমার বাসা ভাই এই যে হরিশপুরের পাশে, গ্রাম হলো করোটা গ্রাম। আচ্ছা, আপনি খামারি না ব্যবসা করেন? হ্যাঁ, খামারি। কতটি কবুতর আছে খামারে আপনার? খামারে আছে 25-30 জনের মতো আছে। আচ্ছা, কতদিন ধরে এই কবুতর পালন করতেছেন? এই 2-3 বছর হলো। আচ্ছা, বর্তমানে যে অবস্থা কবুতরের বাজার অনেক কম, তো সেক্ষেত্রে এখন কবুতর যারা নতুনভাবে শুরু করবে তারা কি শুরু করতে পারে? এখন আসলে খাদ্যের দাম অনেক বেশি, তো কবুতর পালন করে আসলে এখন পড়তায় হচ্ছে না। একটা দিক আসলে ভাই, যারা নতুন শুরু করবে তাদের আসলে বাজেটটা কম থাকতেছে, মানে কবুতর কিনতে আসলে তাদের টাকার পরিমাণ কম লাগছে। এখন কবুতরের ক্ষেত্রে হলো আপনার কবুতর কম দামে পাইতেছে কিন্তু খাদ্যের দাম তো বেশি, ওই দেখা যাচ্ছে যে এখন পালন করতে পারে, এখন যেহেতু কবুতরের দাম কম, অনেক কম, মানে 1/3 নাই। আচ্ছা ভাই, কবুতরের দাম কি এইরকম সীমিত থাকবে না বাড়বে মনে হচ্ছে? এখন ভাই বলা যাচ্ছে না, এখন অবস্থা খুবই খারাপ, এখন অনেক দিন থেকে বাজার ঢিল। আচ্ছা, আপনি তো কবুতর আনছেন দেখতে পাচ্ছি, বিভিন্ন জাতের কবুতর আনছেন, তো কী কী জাতের কবুতর আনছেন? এখন আমি আজকে আনছিলাম লাক্ষা, আনছিলাম মুখী, আনছিলাম আর পোস্টার আনছিলাম, কিন্তু ভালো ভালো কবুতর আছে, ওগুলা আগামী সপ্তাহে নিয়ে আসবো। আচ্ছা, যে জাতের কবুতরগুলো আনছিলেন এগুলোর দাম যদি একটু বলতেন, কেমন জোড়া যাচ্ছে? এগুলো এখন 1200-1500 টাকা জোড়া যাচ্ছে, লাক্ষা পোস্টার ধরেন 800-1000 টাকা যাচ্ছে, আর দেশি ধরেন 400-500 টাকা যাচ্ছে এমন আর কি। আচ্ছা ভাই, যারা নতুন শুরু করবে তাদের উদ্দেশ্যে কিছু বলা থাকে, যেহেতু কবুতরের বাজার ডাউন তো তাদেরকে আসলে তো মন ভেঙে দেওয়া যাবে না, কারণ কবুতর জিনিসটা হচ্ছে শখ, তো তাদের শখটা যেন থাকে পাশাপাশি কিছু যেন আয় থাকে, তো সেক্ষেত্রে তাদের জন্য কিছু বলা থাকে আপনার? এখন বিষয় হচ্ছে ভাই শখ, শখের তলা হলো 80 টাকা। হ্যাঁ, এখন শখ পূরণ করতে হলে কিছু লাভ লস অত হিসাব করলে শখ পূরণ করা যাবে না। যেমন আমরা প্রথমে নিয়েছিলাম, শখ করে নিয়েছিলাম, তারপর লাভ হয়েছে, এখন একটু বাজারটা কম। ঠিক আছে, সবসময় যে আসলে একটা জিনিস করতে হলে লাভবান হতে হবে, এটা এরকম কোনো বাজার যে এমন থাকবে সেটাও করে না, বাড়তেও পারে, বাড়লে তখন তো ওদের অনেক লাভ হবে। এখন যে দামে কবিতর সব কেনা বেচা হচ্ছে, হয়তো হঠাৎ করে দাম বাড়ে গেলে দেখা যাবে ওদের অনেক বেনিফিট আসবে। যেহেতু ভাই আপনি দীর্ঘদিন ধরে এই কবুতর পালনের সাথে যুক্ত আছেন, তো যারা নতুন শুরু করবে তারা কোথা থেকে কবুতর সংগ্রহ করবে? এখন আসলে কবুতর খামার থেকে অ্যাকচুয়ালি সংগ্রহ করাটা ভালো, কিন্তু এখন খামারে গেলে দেখা যাচ্ছে দামটা একটু বেশি লাগবে, এই ক্ষেত্রে আপনি হাটে থেকে এখন কবুতর সংগ্রহ করা এটা সবচেয়ে বেটার আমি মনে করি, মানে দেখে শুনে বুঝে সুঝে হাটে থেকে সংগ্রহ করলে সবচেয়ে ভালো, অ্যাভেলেবল কবুতর এখন হাতে উঠতেছে, এখান থেকে আপনি দেখে শুনে নেওয়াটাই ভালো এখন বর্তমানের লেগে, কারণ খামারে গেলে নতুন কবুতর যারা পালন করে তাদেরকে টাকা বেশি লাগবে, আবার ওই টাকা দিয়ে মোটামুটি 2 জোড়ার মতো হয়ে যাবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাই? ভালো আছেন ইনশাল্লাহ। ভাই আপনার নামটা বলবেন? মোহাম্মদ রঞ্জন সরকার। ভাই অনেকদিন পরে হাটে আসলাম, এখন হাটের কি অবস্থা? হাটের অবস্থা খুব ভালো না, বেচা কেনা কম। আচ্ছা, কবুতরের দাম কম না চাহিদা কম? দাম কম, চাহিদা কম। আচ্ছা, আপনার কাছে কি কবুতর আছে আজকে? এডি আছে, হোমার আছে, বাংলা আছে, গিরিবাজ আছে। এগুলোর যাদের নাম যদি একটু বলতেন, কেমন কোনটার বাজার যাচ্ছে, দাম যাচ্ছে? 300 টাকা জোড়া গোলা, আর গিরিবাজ 500, আর হোমার আছে 600-700 টাকা জোড়া। এই যে কবুতরের দাম এত সীমিত, এটার কারণটা কি? এই গমের জন্য দাম বেশি, গম খাদ্যর দাম বেশি সে কারণ। হ্যাঁ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। এর বাসা কোথায়? ভাই বাগমারাতে। বাগমারা থেকে আসছেন এই তেবাড়ি হাটে? আজকে প্রথম না এর আগে আসছিলেন? এর আগে আসছি। আচ্ছা, এই যে হাটে আসছেন, বেচা কেনার কি অবস্থা? বেচা কেনা বাজার খুবই খারাপ ভাই, কবুতরের খাবারের দাম বেশি কিন্তু কবুতরের দাম নাই।
আচ্ছা আপনি দেখতে পাচ্ছি কোকা কবুতর আনছেন সিরাজি এগুলো আপনারই সিরাজিও আমার রিলেশন রানিং আছে সিরাজি সব মিলাই কেমন কবুতর আনছেন আজকে কত পেয়ার কবুতর আনছেন আজকে 8 জোড়া 5 জোড়া কবুতর আনছি 5 জোড়া বিক্রি হইছে কি ভাই একা জোড়া দুই জোড়া মানে এক জোড়া হয়ে গেছে আর এক জোড়া দাম হচ্ছে আচ্ছা আমরা যে কোকা গুলো দেখতে পাচ্ছি এগুলো কেমন জোড়া যাচ্ছে এখন এগুলা দাম আপনি 200 টাকা পিস বলিছে কিন্তু আমরা তো বিক্রি করতে পারবো না 800 টাকা জোড়া হলে মানে দামে আসবে 200 টাকা কোকা বলতিছে পিস বলছে একটা নরের দাম 200 টাকা বলছে 400 টাকা জোড়া এত সীমিত দাম কবুতরের তো সেই ক্ষেত্রে যারা নতুন ভাবে শুরু করবে তারা হয়তো বা একটু সীমিত দামে কবুতর নিয়ে খামার করতে পারবে ভাই পারবি ঠিক আছে কিন্তু যে খাবারের দামের কারণে কবুতর আর পালা সম্ভব হচ্ছে না আচ্ছা তো যারা নতুন শুরু করবে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলা থাকে আপনার কি বলবো আর তারা কি শুরু করতে পারে এখন যেহেতু কবুতরের দাম কম ভাই শখের বসে শখের দামটা কমে গেছে কবুতরের বাজার তো খারাপ হয়ে গেছে এটা কি সারা জীবনই থাকবে না আস্তে আস্তে বাড়বে না কেমন কেমন আশা নাই খাবারের দাম যেহেতু বেশি কবুতর আর পালার ইয়া নাই তো ভাই এই যে আপনি কি নন নারী ছিলেন মানে কবুতরে যে নন নারী চেনার উপায় এটা কি জানা আছে জোড়া আছে সবগুলো রারিং কেউ যে নতুন কোন ক্রেতা জোড়া আসলে সরাসরি হাটে আসছে আসার পরে তো ওনারা চিনতে পারে না যে কিভাবে চিনবো কোনটা নর দেখাই দিতে হয় আচ্ছা আপনি একটু জল দেখাই দিতেন ধরে ভাই একটা ধরে দেখা দিতেন যে নন নারী চেনার উপায় বা কোন কোন বিষয়গুলো তারা বিবেচনা করে তারা কবুতর শনাক্ত করতে পারে হাট থেকে যেহেতু আপনারা মোটামুটি কবুতর পালন করতেছেন অনেক কিছু জানেন এই যে এটা নর হবে আর এটা নারী হবে আচ্ছা এটা কিভাবে বুঝতে পারলেন আপনি ভাই আপনি মানে বাড়ি থেকে এটা রানিং পেয়ার এক জোড়ার বাচ্চা তারপরেও আপনি নর নারী যদি হয় তাহলে একভাবে থাকবে আর যদি নর নারী না হয় তাহলে মানে মারামারি করবে এক থাকবে না এক জায়গায় আচ্ছা এদেরকে ডাক বা সাইজ কি একটু কম বেশি হয় ডাকিচ্ছে এটা এটা আচ্ছা যে নর কবুতর ডাকে বেশি তাই তো ভাই আর নারী কবুতর একটু কম ডাকে আর বডি একটু মনে ছোট বড় আছে কবুতর এমনিতেই ছোট হয় আর ভাই যে বয়সটার ব্যাপার অনেকে হয়তো ভাই যে বলে 10 পর 7 পর তো এটা কিভাবে চিনবে বলতে যেখান আপনার রানিং এই যে 10টা পর আছে এই পর 10টা এখান থেকে যখন পুরো হয়ে যাবে তখন কবুতর ডিম আসবে তো কে যখন শুরু করতে চায় কি দেশি দিয়ে শুরু করবে না বিদেশি দিয়ে শুরু করবে না দেশি দিয়ে শুরু করতে পারে বিদেশিও মানে ক্রসের আছে এই সব দিয়ে পোস্টার টোস্টার দিয়ে শুরু করলে সমস্যা নাই আচ্ছা ডিম বাচ্চা কোন কবুতর বেশি করে ফ্যান্সি না দেশি দেশিগুলো ডিম বাচ্চা বেশি করে আর একটু দেরি করে বছরে কেমন বাচ্চা বাজাতে পারে দেশি কবুতর থেকে দেশি কবুতরে আপনি 7 থেকে 8 জোড়া পাবেন আর এগুলো বললে ওরকমই 5-6 জোড়া হয় মানে ফ্যান্সি কবুতর একটু প্রোডাকশন কম হয় প্রোডাকশন কম করে খাবারটা একই খাবার খান একটু কম বেশি খাবার খায় খাবার আছে আছে গম ভুট্টা দেশি কবুতর বেশি খাবার খায় না এগুলো বেশি খার খায় রোগ বালা কোনটার বেশি হয় থাকে ফ্যান্সি না দেশি ফ্যান্সির বেশি হয় তবে আমার জানা মতে দেশি থেকে ফ্যান্সি কবুতর দাম বেশি দাম বেশি হয় একটু ওই যে এখন আপনার গোলা যেগুলা দেশি আছে 100 টাকা পিস বলছে তার থেকে এগুলো একটু ভালো দাম আছে আচ্ছা একটু যদি আইডিয়া দিতেন মানে আপনি যে কবুতরগুলো আনছিলেন যেমন সিরাজি আছে কোকা আছে এগুলোর বর্তমানে কেমন দাম চাচ্ছেন আপনারা বা যারা ক্রেতা তারা কেমন দাম চাচ্ছে এটা যদি বলতেন ক্রেতাদের তো ওরকম মানে কবুতরের প্রতি আর ইয়েই নাই মানে ওনারা যত সীমিততে আসলে মানে কিনতে পারে তাদের চিন্তা ভাবনা এরকম আর আপনারা চাচ্ছেন যে আসলে অনেক দূর থেকে আসছেন তো সে এমন অবস্থা যে আপনার ভাড়ারই না ভাড়াই হবে না মানে খাজনা টাজনা দিয়ে হাটের সেটা ধরে সব কবুতর প্রতি আর মানে পালার শখই নাই আর তবে দর্শক আপনারা অবশ্যই হতবাক হবেন না ইনশাল্লাহ চেষ্টা করতে থাকেন কারণ একটা সময় কবুতরের দাম অনেক ছিল এখন হয়তোবা কমে যাচ্ছে হয়তোবা আবার বাড়বে এটা আমরা আশা করি এবং বাড়বে ইনশাল্লাহ এখন কম কম দাম আছে আপনারা সংগ্রহ করেন খাবারের দামও সারা জীবন বেশি থাকবে না কমবে আস্তে আস্তে কমবে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন চাচা ভালো আপনার নামটা একটু বলবেন শাহাবুদ্দিন আচ্ছা বাসা কোথায় আপনার শিবপুর বানেশ্বর আচ্ছা আপনার কাছে কি কি কবুতর আছে আজকে সিরাজি আছে কুখা আছে বোম্বাই আছে কুখা আছে এই মানে আপনি দেশি এবং ফ্যান্সি উভয় কবুতরই পালন করতেছেন সব করে হ্যাঁ আচ্ছা এখন কবুতরের চাহিদা কেমন এবং কেমন ক্রেতারা নিচ্ছে কিনা আকৃতি এখন একটু ভালো একটু ভালো বাজার হ্যাঁ ভালো বাজার কয়েকদিন আগে কম ছিল এখন একটু ভালো বাজার ভালো সিরাজি আছে দুইটা আচ্ছা সিরাজি আছে আঙ্কেলের কাছে দেখতে পাচ্ছেন এই দুইটা সিরাজি সিরাজি জোড়া কেমন যাচ্ছে এখন এই জোড়ার দাম 2200 টাকা 2200 টাকা আচ্ছা এটা একদম ফ্রেশ আছে হ্যাঁ একদম ফ্রেশ কত মিসমার্ক নাই একদম একদম ফুল ফ্রেশ আছে দর্শক আপনি নিতে পারেন কত সুন্দর দেখেন অনেক বড় কবুতর আছে আর কোথাও কোনো রকম কাটা নাই ফাটা নাই একদম ফুল ফ্রেশ একদম এগুলো তো রানিং আছে হ্যাঁ ডিম বাচ্চা করছে রানিং আচ্ছা কতবার ডিম বাচ্চা করছে এ 7-8 বার করছে মানে আপনার 2200 টাকা চাওয়া দাম না বেচা দাম বেচা দাম 2200 টাকা
আচ্ছা কেউ দাম টাম বলছে কি এটার? এটা দাম 2800-1900 টাকা দাম বলছে। আর কি কবুতর আছে বিক্রির মতন আপনার কাছে? দর্শক আপনার সংগ্রহ করতে পারেন, কারণ এখন বাজার একটু ঢিলা আছে, কিছুদিন পরে কিছুদিন দামে এগনি 2200-2500 টাকা দাম। যারা নতুন শুরু করবে তারা এখন শুরু চলে করতে পারে কম দামে, তারা হয়তো বা কিছুদিন পরে কবুতর দাম পাবে। হ্যাঁ হ্যাঁ, তো ভিডিওটি ভালো লাগবে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করার চ্যানেল অ্যাড হয়ে থাকবেন। তো দেখা হবে নতুন কোনো খামারে এবং নতুন কোনো প্রতিবেদনে। সেই পর্যন্ত সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা।